আপনাদের সবাইকে স্বাগতম জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়ালে আজকে আমরা ইফ এলস কন্ডিশন সম্পর্কে শিখব ইফ এলস ব্যবহার করা হয় কোনো কন্ডিশন বা সত্য সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে আমরা প্রোগ্রামিংয়ে বিভিন্ন কাজ কন্ডিশনের উপর ভিত্তি করে করে থাকি যেমন কোন কন্ডিশন সত্য হলে আমরা একটি কাজ করি আর মিথ্যা হলে অন্য একটি কাজ করি তো আসুন এবার কোডের এক্সাম্পল দেখি তো আমরা আমাদের গুড ওল্ড ফ্রেন্ড জেএস বিন ডট কমে যাব এবং সেখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে ইএস সিক্স করে এবং কনসোলটা শো করার ব্যবস্থা করব তো ইফেলস ব্লক তৈরি করার জন্য প্রথমে আমরা ইফ নামের কিওয়ার্ডটি লিখি তারপর একটি প্যান্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিই এবং এর মধ্যে আমরা আমাদের কন্ডিশনটা লিখে থাকি এবং তারপর কার্লি ব্রেসিস বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন সত্য হলে যে কোড রান করবে সেটা লিখি রান ইফ ট্রু এবং তারপর আমরা কার্লি বাইরে এসে এলস নামের আরেকটি একটি কিওয়ার্ড লিখি এবং তারপর একটি কার্লি মধ্যে আমরা কন্ডিশনটা মিথ্যা হলে যে কোডটি রান করাবো আমরা সেই কোডটি লিখি আসুন এবার আমরা একটি উদাহরণ দেখি আমরা একটি সিম্পল প্রোগ্রাম তৈরি করব যেটা কোনো বয়স অ্যাডাল্ট কিনা সেটা চেক করে আমাদের আউটপুট দেবে আমরা এইজ নামের একটি ভেরিয়েবল নেব এবং এই এইজের ভ্যালু উনিশের বড় হলে প্রিন্ট করবে অ্যাডাল্ট এবং উনিশের ছোট হলে প্রিন্ট করবে নট অ্যান অ্যাডাল্ট তো আমরা এইজের একটি ইনিশিয়াল ভ্যালু ফিফটিন নিলাম এবং তারপর আমরা ইফ লিখে ফ্যানসিসিসের মধ্যে লিখলাম যদি এইজটা গেটার দেন উনিশ হয় তাহলে আমরা প্র্যান্সিসের বাইরে এসে একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং তার মধ্যে লিখলাম কনসোল ডট লক এবং এর মধ্যে লিখে দেব আমরা আবার এই ক্যারালিব্রেসিস এর বাইরে এসে আমরা এলসামে কিউআরটি লিখলাম এবং তারপর আবার এবং এর মধ্যে আমরা কনসোল লক করব নট অ্যান্ড অ্যাডাল্ট এখানে যদি আমরা এইজ এর ভ্যালুটা পনেরো দিয়ে এটাকে রান করি তাহলে আমরা আউটপুট পাচ্ছি নট অ্যান্ড অ্যাডাল্ট এবং এইজ এর ভ্যালুটা যদি আমরা টোয়েন্টি ফোর দিয়ে রান করি তা আমরা তাহলে আমরা আউটপুট পাচ্ছি অ্যাডাল্ট তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যখন আমরা এইজের ভ্যালুটা পনেরো দিয়েছি এবং এটাকে রান করেছি তখন আমাদের এই ইফ কন্ডিশনটা চেক করছে যে এখানে যে ব্যাপারটা হচ্ছে আমরা যখন এইজের ভ্যালুটা পনেরো দিয়ে রান করেছি এই পনেরো উনিশশো চাইতে বড় কিনা সেটা চেক হচ্ছে কিন্তু এখানে পনেরো উনিশের চেয়ে বড় না অর্থাৎ এই কন্ডিশনটা ফলস হচ্ছে এই কন্ডিশনটা যখন ফলস হবে তখন আমাদের এই কোটটুকু আর রান না হয়ে তখন সে এলসে চলে যাবে এবং এলসের ভেতরে যে কোটটুকু রয়েছে সেই কোটটুকু রান করবে আবার আমরা যদি এই যে ভ্যালু টোয়েন্টি ফোর দিয়ে রান করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে অ্যাডাল্ট পাচ্ছি এখানে যে ব্যবহারটা হচ্ছে সেটা হচ্ছে ইফ কন্ডিশনটা রান হওয়ার সময় এই ইফে এইজের ভ্যালুটা টোয়েন্টি ফোর বসছে এবং এইখানে টোয়েন্টি ফোরটা নাইনটিনের চাইতে বড় অর্থাৎ এই কন্ডিশনটুকু সত্য এবং এই কন্ডিশনটুকু যখন সত্য বা ট্রু হবে তখন এই ইফ ব্লকের মধ্যে যে কোডটুকু রয়েছে এই কোডটুকু রান করবে এবং যখন ইফ ব্লকের কোডটুকু রান করবে তখন আর এলসের কোড রান হবে না এই প্রোগ্রামে আমরা একটি সত্য চেক করেছি এবং ওই সত্য মিথ্যা হলে অন্য একটি কোড রান করেছি আমরা চাইলে একাধিক বা যত ইচ্ছা তত সত্য চেক করতে পারি এজন্য আমাদের এলস ইফ নামে আরেকটি কিওয়ার্ড দিয়ে নতুন একটি ব্লক অফ কোড যুক্ত করতে পারি আসুন আমরা উপরের কোডটাকে আরেকটু ডেভেলপ করি আমরা এবার একটি কোড লিখব যে কোডে বয়স তেরো এর কম হলে বলবে কিড তেরো থেকে আঠারো এর মধ্যে হলে বলবে টিন এবং আঠারো হচ্ছে বড় হলে বলবে অ্যাডাল্ট তো আমরা লেট আমরা একটি ভেরিয়েবল নিলাম এবং এই যে ভ্যালু নেই পনেরো এটাকে আমরা পরে চেঞ্জ করব প্রয়োজন মতো তারপর আমরা ইফ কন্ডিশনটি নিলাম এবং প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের যদি লেস দেন থার্টিন হয় অর্থাৎ তেরোই চাইতে ছোট হয় তাহলে আমরা এখানে কার্ডিওসিস দিলাম এবং এখানে আমরা তাহলে কনসোল লক করব কিড এবার আমরা কার্লি বাইরে গেলাম এবং এখানে যেহেতু আমরা আরেকটি শর্ত চেক করতে চাই তাহলে এখানে এলস ইফ নামের একটি কিওয়ার্ড যুক্ত হবে এবং এলস ইফের এর পরে আমরা প্যান্সিস এর মধ্যে আরেকটি শর্ত দেব এবার আমরা বলছি এইচ টা যদি লেস দেন অর ইকুয়াল টু এইটিন হয় তাহলে আমরা এখানে কনসোল লক করব তিন এবং তারপরে এই শব্দগুলোর দুইটি শব্দই যদি মিথ্যা হয় তাহলে আমরা এলস এর মধ্যে এখানে একটি খেয়াল করার মতো বিষয় হচ্ছে আমাদের এলস এর সাথে কিন্তু কোনো কন্ডিশন থাকে না আমাদের শুধুমাত্র ইফ এর সাথে এবং এলস ইফ এর সাথে প্যান্থিস এর মধ্যে কন্ডিশন লাগে এলস এর সাথে কোনো কন্ডিশন লাগে না কারণ ইফের সত্যটা চেক করে এই সত্য সত্য হলে ইফ ব্লকের কোড রান করবে এবং এটা মিথ্যা হয়ে যদি তার নিচে আসে তাহলে এর সত্যটা চেক করে আমাদের এই সত্য সত্য হলে এলসি ব্লকের কোডটি রান করবে এবং সব সত্যই মিথ্যা হতে হতে যদি একবারে নিচে আসে তাহলে এলসের কোডটুকু রান করবে আচ্ছা এখন আমরা যদি এইচটাকে পনেরো এটাকে রান করি তাহলে আমরা আউটপুট হিসেবে টিন পাচ্ছি এইচটাকে যদি সেভেন হিসেবে রান করি তাহলে আউটপুটে কিট পাচ্ছি এবং এইজটাকে যদি টোয়েন্টি ফাইভ করে রান করি তাহলে আউটপুটে অ্যাডাল্ট পাচ্ছি তাহলে এখানে ঘটনা হচ্ছে কি আমরা যখন এইচটাকে টোয়েন্টি ফাইভ করে রান করছি তখন আমাদের প্রথম ইফে চেক হচ্ছে যে এইচটা তেরো এর চাইতে ছোট কি না এখানে টোয়েন্টি ফাইভ ইজ লেস দেন থার্টিন এই কন্ডিশনটা তাহলে মিথ্যা তাহলে এটা রান হবে না সেই ক্ষেত্রে এলসিফে সত্যটা চেক হবে এলসিফে আবার হচ্ছে টোয়েন্টি ফাইভ ইজ লেস or আর ইকুয়াল এটা সত্য কিনা টোয়েন্টি ফাইভ এর ছোটো বা সমান নয় সুতরাং এই সত্যটিও মিথ্যা সেই ক্ষেত্রে এটিও রান হচ্ছে না ক্ষেত্রে সর্বশেষে এলসের মধ্যে যে করট্টুকু রয়েছে সেই করট্টুকু রান হচ্ছে এবং যখন আমরা এখানে এই হিসাবে ফিফটিন দিচ্ছি তখন রান করলে টিন আউটপুট পাচ্ছি কারণ সেই ক্ষেত্রে প্রথমে এই সত্যটি মিথ্যা হচ্ছে কিন্তু তারপরে এই শর্তটি সত্য হচ্ছে এবং আমি যখন এখানে ফাইভ দিচ্ছি তখন রান করলে আউটপুটে কিট পাচ্ছি কারণ সে তখন প্রথম শর্তটুকুই সত্য পেয়ে গেছে তখন আর নিচের কোডগুলো রান হবে না তো এখানে মনে রাখার মতো ব্যাপার হচ্ছে এলসিফ কন্ডিশন দিয়ে আমরা মাঝখানে যত ইচ্ছা ততগুলো সত্য চেক করার ব্যবস্থা করতে পারি এর পরে টিউটোরিয়ালে আমরা এই ইফ এবং এল এর মধ্যে যে কন্ডিশন গুলো লিখেছি এই কন্ডিশন লেখার নিয়ম বিস্তারিত শিখবো তো ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য এবং পরের টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন